তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা কন্টিনিউয়াস পড়াশোনা চালিয়ে যাচ্ছ ডাব্লিউ বিএসডিস জুনিয়ার ইঞ্জিনিয়ার জন্য আর আমরা কন্টিনিউয়াস ক্লাস নিয়ে যাচ্ছি রোজই ক্লাস থাকছে একদিন ইম্পর্টেন্ট অনলাইনের এবং আরেকদিন দিন ফুল প্র্যাকটিসে টেকনিক্যালে সিক্সটি কোয়েশ্চেন আমরা কন্টিনিউয়াসলি নিয়ে আসছি তো এইটা আজকে হচ্ছে ইম্পর্টেন্ট অনলাইনের ক্লাস আর ইম্পর্টেন্ট অনলাইনের আজকে হচ্ছে ইলেভেন্থ পার্ট আমরা অলরেডি দশটা পার্ট করে নিয়েছি আর আমরা ঠিক করেছিলাম মোট থ্রি হান্ড্রেড ইম্পর্টেন্ট অনলাইনের কভার করবো তার মধ্যে ওয়ান এইটেন আমরা কভার করে ফেলেছি দশটা পার্টে আর আজকে এগারো নম্বর পার্টে আমরা করবো কি ওয়ান এইট থেকে নিয়ে জিরো ফাইভ ঠিক আছে টু জিরো ফাইভ পর্যন্ত আমরা এ কভার করব ঠিক আছে আর ক্লাস শেষ হওয়ার পর অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর বাকিটা শেষে দেখা যাচ্ছে তো শুরু করবো আজকের ইম্পর্টেন্ট অনলাইনের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন একটা নিউমেরিক্যাল আছে ভালো করে কোশ্চেনটা দেখো কোশ্চেনটা দেখে নিজে নিজে করার চেষ্টা করো এই নিউমেরিক্যাল ছবি দিয়েছে এখানে বার করতে বলেছে আই এবং ভি টু হোয়াট ইজ ভি টু ভি টু মানে হচ্ছে ফর্টি ওহমের এক আমাকে ভোল্টেজ বার করতে বলা হয়েছে আর দিস ইজ দা আয় এই আয়োয়ান বার করতে বলা হয়েছে তো ছবিটা এঁকে তোমরা নিজে নিজে করার চেষ্টা করো তারপর না পারলে তোমরা সলিউশনটা দেখতে পারো দেখো এখানে কিছুই না এখানে একটা ভোল্টেজ আছে থা থার্টি টু ভোল্ট এখানে একটা ভোল্টেজ আছে ফর্টিন ভোল্ট এই দুটো ভোল্টেজ সিরিজে আছে তার মানে কি আমরা এই দুটো ভোল্টেজকে একসঙ্গে লিখতে পারি কি যে থার্টি টু প্লাস ফর্টিন ইকোয়াল টু কত ফর্টি সিক্স ভোল্টে আমরা একবারে লিখতে পারি দুটো মানে দুটো ভোল্টেজকে তোমার একবারে লিখতে পারি আবার দেখো এখানে দেখো টু এমপি আর এখানে দেখো থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর দুটো প্যারালাই আছে আর আমরা জানি যে প্যারালাই যদি থাকে তোমার কারেন্ট সোর্স তখন কি হবে যোগ কি বা বিয়োগ হবে তো দেখতে পাচ্ছি আমরা দুটো অপোজিট সাইডে মানে অপোজিট সাইড একটা হচ্ছে উপর দিকে একটা হচ্ছে নিচের দিকে সেই কারণের জন্য কেউ বিয়োগ হবে আর বিয়োগ হওয়ার পর আলটিমেটলি যে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে নিচের দিকে হবে কোন দিকে হবে না নিচের দিকে হবে তা থ্রি পয়েন্ট ফাইভ আর টু বিয়োগ করলে কি হবে না ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা এই দুটো ভোল্টের সরকে একসঙ্গে লিখতে পারবো আর দুটো কারেন্ট সরকে আমরা একসঙ্গে লিখতে পারবো তাহলে লেখার পর আমরা দেখতে পাচ্ছি ছবিটা কীরকম টাইপের আসবে ছবিটা এরকম টাইপের আসবে দেখো ঠিক আছে বাকি সেম টু সেম থাকবে এখানে ফর্টি ওম অর্থাৎ ফর্টি ভোল্ট থাকবে এখানে টোয়েন্টি ওহম থাকবে ঠিক আছে তো এবার আমরা কোশ্চেন আয়ান তা দেখতে পাচ্ছ যে আয়ন মানে কি নিশ্চয়ই ওয়ান পয়েন্ট ফাইভ এম হবে দিস ইজ দিস কারেন্ট ইজ ফ্লো ঠিক আছে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার তার মানে ইজিলি জাস্ট ওইটুকু কাজ করে আমরা আই ওয়ান পেয়ে গেলাম কত আই ওয়ান পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার ঠিক আছে আর তার সঙ্গে আমরা ভি ভি ওয়ান ইজ ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে ফর্টির এক ক্রোসে ভোল্টেজ দেখো দেখতে পাচ্ছো তোমরা যে ফর্টির এক ক্রোসের ভোল্টেজ কত হবে ফর্টি সিক্স ভোল্টই হবে ফর্টি সিক্স ভোল্ট ঠিক আছে কারণ এখানে যে ভোল্টেজ হবে এর এক ক্রসে ভোল্টেজটা কী হবে তাই হবে ঠিক আছে তাহলে এখান থেকে আই ওয়ান আর ভি ওয়ান পেয়ে গেলাম খুব ইজি কোশ্চেন ছিল কিন্তু একটুখানি ট্রিকি কোশ্চেন ছিল ঠিক আছে চলে যাব নেক্সট পার্টে নেক্সট কোয়েশ্চেন দেখো ডিসিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা যে যদি আর আর রেজিস্ট্যান্স হয় ইচ কন্ডাক্টর যদি প্রত্যেকটা কন্ডাক্টার রেজিস্ট্যান্স আর হয়ে থাকে তো ইন কেস অফ টু ওয়ার টু ওয়ার ডিসি উইথ মিড পয়েন্ট আর্থ ট্রান্সমিশন সিস্টেম হোয়াট ইজ দ্য কপার লস্ট দেখো যখন আমরা কপার লস নির্ণয় করবো তার আগে কপাল লস নির্ণয় করার মেন আমাদের কি ধরো পাওয়ার বার করতে হবে আমাদেরকে কী বার করতে হয় পাওয়ার দেখো পাওয়ার মানে কী হয় পাওয়ার মানে হয় টু ইন টু আই ইন্টু ভি বা ভি ইন্টু আই এবার তোমরা বলতে পারছো যে টু কেন গুন করলাম হোয়াট ইস দ্য কজ অফ টু 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 গুন করলাম এই কারণের জন্য পাওয়ার তো ভি ইন্টু আই হয় কিন্তু আমরা গুণ করলাম টু কেন টু গুণ করার জন্য কারণ হচ্ছে দুটো ওয়ারের কথা বলা হয়েছে দুটো ওয়ারের জন্য পাওয়ারটা পাওয়ারটা কি হয়ে যাবে দুই টু ইন্টু ভি ইন্টু আই হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা আয়ারমানটা পেয়ে যাব অ্যাকচুয়ালি আয়ারমানটা কি হবে পি বাই টু ভি পি বাই টু ভি আর কোশ্চেনে বলছে কি কপার লস কপার লস মানে কি আই স্কোয়ার ইন্টু আর এরপর দেখো টোটাল কপার লস মানে কি দুটো ওয়ার আছে তোমার টু ইন্টু আই স্কোয়ার ইন্টু আর হবে টু ইন্টটু অ্যাস স্কোয়ার ইনটু আর তারপর আয়ের মান্টা টু ইন্টু ভি ইনটু টু ভি তো টু ইনটু পি ইনটু টু ভি তার হোল স্কোয়ার ইনটু আর তো এটা ক্যারকোরেশন করার পর আমরা আলটির মানটা পাই বোধ এই মানটা পাই পি স্কোয়ার বাই টু ভি স্ স্কোয়ার ইন্টু আর পড়তে পারে আর তোমরা এটা মুখস্ত করে রাখতে পারো যে টু ওয়ার উইথ মিড পয়েন্টার এতে বা টু ওয়ার হ্যাঁ টু ওয়ার উইথ মিড পয়েন্টের ক্ষেত্রে তোমার কী হবে না কপালটা সামানটা স্কোয়ার বাই টু বি স্কোয়ার ইন্টু আর হয়ে থাকে ঠিক আছে আর নেক্সট হচ্ছে কি যদি ধরো থ্রি ওয়্যার ডিসি সিস্টেম হয় সেক্ষেত্রেও সেম মান হয় এটা তোমার মুখস্ত করে নেও যে যদি থ্রি ওয়্যার হয় থ্রি ওয়্যারের ক্ষেত্রে তোমার কত হয় না আর পিস স্কোয়ার বাই টু বি স্কোয়ার ইন্টু আর মানে সেম টু সেম হয় কোনো পার্থক্য হয় না আর যদি টু ওয়ার হয় তার সঙ্গে কি হয় না টু ওয়ারের মধ্যে যে কোনো একটা ওয়ার কী হবে না আর থাকবে আর্থ দুটো ওয়ার ধরো টু অ্যার ডিসি আর টু এর ডিসির মধ্যে কী হবে না একটা ওয়ান ওয়্যার কী হবে ওয়ান ওয়্যার আর থাকবে তো সেই ধরনের ক্যাশের ক্ষেত্রে তোমার কপাল লাসটা কথা হবে টু ইন্টু পি বাই ভি স্কোয়ার ইন্টু আর টু ইন্টু পি বাই ভি স্কোয়ার ইন্টু ওয়ার এই তিনটে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার একটু মনে রাখ মনে রেখো ঠিক আছে টু ইন্টু পি বাই ভি স্কোয়ার ইন্টু আর টু এর ডিসি তার সঙ্গে দুটো এর মধ্যে একটা ওয়্যার কী হবে না আর্থে থাকতে হবে নেক্সট দেখো নেক্সট বলছে যদি আমরা যখন জাংশন ফিল্ড এফেক্ট অ্যানজেস্টার পড়ি যখন এফিটি পড়ি এফিটি ধরনের হয় একটা হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট অ্যানজেস্টার একটা হচ্ছে মসফেট মেটাল অক্সাইড এমওএস মেটাল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট অ্যানজেস্টার ঠিক আছে মসফেড তো যখন জেফেড পড়ি তো জেফেডের মধ্যে ভিজিএস ভিজিএস হচ্ছে জি আর ভিজিএস মানে হচ্ছে গেট গেট টু সোর্স ভোল্টেজ ঠিক আছে গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস যদি শূন্য হয় আর ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ যদি শূন্য হয় যদি ভিজিএসও শূন্য আর ভিডিএসও শূন্য মানে গেট টু সোর্স ভোল্টেজ আর তোমার ড্রেন টু সোর্স ভোল্টেজ যদি শূন্য হয় সেক্ষেত্রে কী হয় না সেক্ষেত্রে তোমার দ্য ডিপ্লিশন রিজিয়ন অ্যারাউন্ড পিএন জাংশন আর ইকুয়েল ইন থিকনেস অ্যান্ড সিমেট্রিক্যাল হয় কী বললাম যে ডিপ্লিশন রিজিয়নটা কী হয় ডিপ্লিশন রিজিয়নের যে পিএন জাংশনের পিএন জাংশানটা কী হয় না ইকুয়েল থিকনেস হয় আর সিমেট্রিক্যাল হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তারপর একটা নিউমেরিক্যাল কোশ্চেন আছে কোশ্চেনটা পড়ে নিয়ে নিজে করার চেষ্টা করো দেখি এরকম করতে পারো তারপর তো আমি আছি কোশ্চেনটা বলেছে ভালো এই ধরনের যখন নিউমেরিক্যাল প্রয় নিউমেরিক্যাল থেকে ভয় কে যাবে না এত বড় নিউমেরিক্যাল কোশন পড়বে চাপের কিছু নেই তোমার জাস্ট দেখো যে কী বার করতে বলা হয়েছে কী বার করতে বলা হয়েছে না বার করতে বলা হয়েছে ফাইন দ্য নো লোড ফেজ ভোল্টেজ দেখো নো লোড ফেজ ভোল্টেজ তো ফেজ ভোল্টেজের ফর্মুলা কী ফেজ ভোল্টেজের ফর্মুলাটা খারটা অল্টারনেট মানে কি ফোর পয়েন্ট ফোর ফোর এফ পি এইচ এন পি এইচ ফাইভ পি হবে ফাইভ পি এনপিচ কেডি ইন্টু কেসি তো হটেস্ট কেডিএটি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেসি মানে হচ্ছে তোমার পিচ ফ্যাক্টর ফ্যাক্টার দিচ্ছি ফর্মুলা তো দেখো কোস্সার মধ্যে কি কি দিয়েছে দেখো কোর্সের মধ্যে এফ দেওয়া আছে না কিন্তু এফ দেওয়া নেই কিন্তু এফটা বার পড়া যাবে কি করে স্যার আমাদের এখানে স্পিড দিয়ে দিয়েছে স্পিড মানে কি বারোশো আর পি এম তাহলে বারোশো আর পি এম সব মানে ওয়ান টু এন্টু এফ ইন্টু এফ বাই পি এম মানে কত এম মানে বার করতে পারি আর পি মানে সিক্স তো ক্যালকুলেশন করে তোমরা কি করতে পারবে তোমরা কিন্তু এখান থেকে

ফিফটি ফোর স্লটে মানে হচ্ছে দিস ইজ দ্য টোটাল টার্ন ফোর ইনটু ফিফটি ফোর কিন্তু টার্ন পার ফেজ কত হবে টার্ন পার ফেজ কত হবে না ফোর ইনটু ফিফটি ফোর বাই ফেজ মানে কত ফেজ মানে থ্রি ফেজ মানে তিন দিন তিন ভাগ করে দেবো আমরা আঠেরো দিনে চুয়ান্ন আর আঠেরো চারের কথা বাহাত্তর তার মানে এর মানটা বাহাত্তর বুঝতে পারছি ব্যাপারটা টার্ন পার ফেজ বার করার জন্য আমাদের বাহাত্তর পেয়ে গেলাম আমরা আর কে ডি আর কেসি কোশ্চনে ইউনিটি বলে দিয়েছে দেখো ডিস্ট্রিবিউশন পিচ ইউনিটি তো করার পর আমরা ইয়ার মানটা ইজলি বার করতে পারবো ঠিক আছে কোনো কঠিন ব্যাপার না দেখো আমরা করেছি করেছিটাকে করে আমরা ইয়ার মানটা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট নাইন টু কে ভি ওয়ান পয়েন্ট নাইন টু ইন্টু কে ওয়ান পয়েন্ট নাইন টু কে ভি তো মেন ফ্যাক্ট হুম তো এখানে এইট বাই টু কেন করলাম বুঝতে পারলে তো আটটা কয়েল আছে ডবল লেয়ারে আটটা টান আছে ডবল লেয়ারে তাহলে সিঙ্গেল লেয়ার করা থাকবে সিঙ্গেল লেয়ার থাকবে তোমার চারটে তো এই জন্য ইউনিট এইট বাই টু করা হয়েছে আর ফিফটি ফোর গুন কেন করা হয়েছে না এটা তোমার কয়েল আছে আর স্লট তোমার করা ফিফটি ফোর স্লট তাহলে মোট টান টোটাল টান হবে টোটাল টান হচ্ছে ফিফটি ফোর ইন্টু ফোর বাই থ্রি মানে থ্রি কান করলাম পার ফেজের জন্য ঠিক আছে একটা গান পার ফেজ পার চিহ্ন দিয়েছি পার লাগার কোনো প্রয়োজন নেই চলো নেক্সট চলে যাব বলছে ইন এ ডিজাইন ইন এ ডিজাইন প্রসেস দেখো আমরা যখন অল্টারনেটার ডিজাইন করি না অল্টারনেটার যখন ডিজাইন করা হয় তখন আমাদেরকে দেখতে হয় যে কতগুলো স্লট আমরা দিতে পারি ঠিক আছে তো এখানে কোশ্চেনে বলেছে যে নাম্বার অফ পোল ছ চারটে থ্রি ফেজ টু লেয়ার ওয়াইন্ডিং ফলোয়িং উইল বি স্লট ইজ নট ডিজায়ারেবল মানে কোনটা স্লট হতে পারে না নিচে তো তো দেখো আমরা যখন ফার্স্ট আমরা যখন কেডি পড়ি কেডি মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তার মানটা কত হয় না সাইন এম জিটা বাই টু বা সাইন এম গাঙা বাই টু বাই এম সাইন গাঙা বাই টু ঠিক আছে তো এটা আমরা পড়ে থাকি তো এখানে এমটা কী স্যার না এমটা হচ্ছে স্লট পার পোল পার ফেজ মানে হচ্ছে উপরের স্লট পার পোল এন্টু ফেজ মানে পার পোল ফেজ আর কি তো এমের মানটা না কখনোই কিন্তু কী হতে পারে না না পয়েন্টটা আসতে পারে না এম ইজ ইনটিজার হোয়াট ইজ এম ইজ ইনটিজার এখানে কি হয় না এমটা ইনটিজার হয় যখন অল্টারনেটর আমরা ডিজাইন করি তখন এম এর মানটা সবসময় কিনতে হয় ইনটিজার নিতে হয় মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পয়েন্টে আসবে না মেন কথা তো আমরা কী দেখব আমরা এখানে কী করব আমরা এটা কীভাবে স্টার্ট কোনটা স্টার্ট মানে কোনটা আমার ডিজাইরেবেল নয় স্লটটা সেটা আমরা কীভাবে বের করবো আমরা এম দ্বারা বের করবো এম মানে কি এম মানে স্লট পার পোল পারফেজ আমরা এবার কী করবো আমরা অপশানে যাব অপশান মানে কি বারো আমরা কী করবো আমরা বারো ফুট করে দেখবো যে স্লটের মানটা যদি বারো ফুট করি তখন মানটা কি আসছে তো স্লটের জায়গায় বারো ফুট করলাম আর পোল পার ফেজ পোল মানে হচ্ছে তোমার চারটে আর ফেজ মানে হচ্ছে থ্রি ফেজ তো ওয়ান আসছে ওয়ান হচ্ছে ইনটিচার তার মানে তার মানে বারো ইউজ করে আমরা ইনটিচার পাচ্ছি মানে দিস ইজ পসিবল ঠিক আছে ইনটিচারটা মানে পসিবল পসিবল মানে হচ্ছে বারোটা স্লট হওয়া পসিবল কিন্তু চব্বিশ ফুট করে দেখতে হচ্ছে মানে হ্যাঁ চব্বিশ ফুট করে টু আসছে দিস ইজ অলসো পসিবল ফর্টি এইট পুট করে আমার কি হচ্ছে ফোর পয়স ইজ অলসো পসিবল কিন্তু যখন আমরা থার্টি টু পুট করছি না তখন দেখছি এম মানটা কি আছে টু পয়েন্ট সিক্স পয়েন্ট চলে আসে দিস ইজ নট ইনটিজার তা সেখানে জন্য ইনটিজার না হওয়ার কারণে জন্য কি হলো না থার্টি টু স্লট হতে পারে না ঠিক আছে তো এখানে কি এখানে আমরা সেটাই লিখেছি যে স্লট উইল বি থার্টি টু স্লট স্লট নট টু বি স্লট বত্রিশ হতে পারে না কেন কারণ বিকজ ডিজাইন অফ অল্টারনেটর এম ইজ অলওয়েজ ইন্টিজার আমরা যখন অল্টারনেটর ডিজাইন করি তখন এম এর মানটা কি হয় অলওয়েজ ইনটিজার হয় এনটিজার মনে হচ্ছে পূর্ণ সংখ্যা চলো নেক্সট চলে যাব ডিসচার্জ ল্যাম্প অপারেট অ্যাট ডিসচার্জ ডিসচার্জ ল্যাম্প যেগুলো হয় সেগুলো লো পারফেক্টর অপারেট করে মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর লো হওয়ার পেছনে এই ডিসচার্জ ল্যাম্পের অবদান অনেক ঠিক আছে পারফ্যাক্টর যে কম হয় আমরা যখন পাওয়ার ফ্যাক্টরের কমের কারণগুলো পড়ি তখন আর্ট ল্যাম্প থাকে ঠিক আছে ডিসচার্জ ল্যাম্প থাকে ইন্ডাকশন মোটর থাকে তো এই ডিসচার্জ ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর ভেবে ভেরি লো হয় সেই কারণের জন্য কি পারফেক্টটা একদম বারোটা হয়ে যায় হুম তো কি জন্যে লো কি তোমার হয় জানো তো ডিসচার্জ ল্যাম্পের পারফেক্ট লো হয় কারণ হচ্ছে তো ওখানে তোমার কি হয় তোমার ওই চোখ চোখ ইউজ করা হয় সেটা হচ্ছে মেন কারণ ঠিক আছে আর হাই কস্ট হয় ডিসচার্জ ল্যাম্পের হাই ডিসচার্জ ল্যাম্পের সম্বন্ধে কিছু তথ্য বলে দিই তোমাদেরকে যে এর হাই কস্ট হয় আর তোমার রিকোয়ার্ড ফাইভ মানে এটা স্টার্টিং হওয়ার জন্য তোমার ফাইভ প্রথমেই পাঁচ মিনিট লাগে স্টার্টিং হওয়ার জন্য কারেন্টে গুঁজলে ঘুঁজানোর পর পাঁচ মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে তবে তখন তারপর থেকে তোমার লাইট দেওয়া শুরু করবে মানে আস্তে 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 তোমার আয়োাইজেশন হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার মেন ব্যাপার লাইন ব্যাপারে ঠিক আছে এর একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছে কোশ্চেনটার মধ্যে দেখো নিউমেরিক্যাল থেকে ভয় একদম খাবে না নিউমেরিক্যাল ফার্স্ট কী দেখবে তোমরা কী বলা হয়েছে ফাইন্ড দ্য প্লান্ট ইউজ ফ্যাক্টর তো দেখো তোমরা যে প্লান্ট ইউজ ফ্যাক্টর কাকে বলে না প্লান্ট ইউজ ফ্যাক্টার মানে হচ্ছে প্লান্ট ফ্যাক্টর প্লান্ট ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ বাই প্লান্ট ক্যাপাসিটি প্লান্ট ক্যাপাসিটি ইস দ্য ফর্মুলা ঠিক আছে এবার তোমার অ্যাভারেজ দরকার তো অ্যাভারেজের ফর্মুলা হয় একটা কী ফর্মুলা হয় না অ্যাভারেজ সমান হচ্ছে ইউনিট জেনারেটেড বাই টাইম ইউনিট জেনারেটেড বাই টাইম ঠিক আছে দিট ইস দা ফর্মুলা তো এখানে কোশ্চনে বলতে বলে দিয়েছে যে ইউনিট জেনারেটার কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টেন থ্রি পাওয়ার সিক্স কিলো ওয়াট আওয়ার তাহলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন্টু থ্রি পাওয়ার সিক্স এটা হচ্ছে ইউনিট জেনারেটার আর টাইম কত হোয়াট ইজ দ্য টাইম টু ওয়ান নাইন জিরো আওয়ার টু ওয়ান নাইন জিরো আওয়ার তো এখানে ক্যালকুলেশন করে আমরা কী হবো আমরা তোমার অ্যাভারেজ লোডটা পেয়ে যাবো আর অ্যাভারেজ লোডটা কিসে আসবে এটা কিন্তু কিলো ওয়াটে আসবে ঠিক আছে এটা কিসে কী আসবে ওয়াটে আসবে তো কিলো ওয়াটটা আমাকে মেগাওয়াট করে মেগাওয়াট করতে হবে কেন করতে হবে কারণ আমরা যে প্লান্ট ইউজ ফ্যাক্টরের ফর্মুলা ইউজ করবো সেখানে প্ল্যান ক্যাপাসিটি কোথায় মেগাওয়াট দিয়েছে দেখো প্লান ক্যাপাসিটি কথা মেগাওয়াটে দিয়েছে টোয়েন্টি মেগাওয়াট তো নিচে তো আমরা টোয়েন্টি লিখব কোনো অসুবিধা নেই তার মানে উপরেও তোমাকে মেগাওয়াটই করতে হবে না তো এটা কিলো ওয়াট আবে কিলোয়াটা মেগাওয়াট করবে কোল হওয়াটা করার জন্য তিন টেন দি বা থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলেই তোমার মেগাওয়াট হয়ে যাবে ঠিক আছে তো করার পর আমরা আলটিমেটলি অ্যানসার যেটা পাই সেটা হচ্ছে এখানে সেটা আমরা দেখব দেখবো এখানে যে প্লান্ট ইউজ ফ্যাক্টর কথা আসছে আমাদের 16.78% এখানে আমরা এভারেজ বার করে নিয়েছি এভারেজটা কত হচ্ছে কিলোওয়াট আর মানে হচ্ছে ইউনিট ইজ এ ইউনিট জেনারেটেড ইউনিট জেনারেটেড আর দিস ইজ দা টাইম তো ক্যালকুলেশন পড়া হবে দিস ইজ দা কিলোওয়াট আর কিলোওয়াট থেকে আমরা মেগাওয়াট করার জন্য কি করেছি মেগাওয়াট করার জন্য এটা আমরা সরি কিলোওয়াট থেকে মেগা 10 টু দা 3 দিয়ে গুণ না 10 টু দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে 10 টু দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করার পর আমরা মেগাওয়াট পেয়ে গেছি আমরা ঠিক আছে দিস ইজ দা মেগাওয়াট কিলোওয়াট কিলো ওয়াট হম ঠিকই বলে টেন তোমার ভাগ করে দিতে হবে নাকি দিয়ে গুণই করতে হবে টেন টু দিপার থ্রি দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে হ্যাঁ টেন টু মাইনাস থ্রি দিয়ে গুণ করতে হবে ঠিক কিলো ওয়াট থেকে মেগাওয়াট করার জন্য টেন টু দিবার মাইনাস থ্রি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে চলো দেখো আপনি তোমার একটা ক্লিয়ার করে দিয়ে ওয়ান কিলো ওয়াট সমেন কি জায়গা আর ওয়ান মেগা ওয়াট মানে হচ্ছে দি পাওয়ার সিক্স ওয়াট তো এখানে তোমরা ক্যালকুলেশন করে নিবে তোমরা সিম্পল করে নেবে ব্যাপারটা ঠিক আছে যে কি আসছে ব্যাপারটা মেন ক্যালকুলেশন সিক্সটিন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আমার প্লান্ট ইউজ ফ্যাক্টর বা প্লান্ট ফ্যাক্টর এটাকে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর বলা হয় চলো নেক্সট চলে যাব কনভেনশনাল সোর্স অফ এনার্জি দিস ইজ হোয়াট মানে যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি থার্মন পার্লাম বলো বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো বা হাইড্রো পার প্ল্যান্ট বলো এগুলো হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি তো সেগুলোর এফিসিয়েন্সি কী হয় নট ভেরি গুড ভেরি গুড হয় না এফিস কোনগুলো হয় যেগুলো তোমার নন কনভেনশনাল সোর্স এনার্জি হয় মানে তোমার যারা সান এনার্জি ঠিক আছে সান এনার্জি উইন এনার্জি এগুলো কি শেষ হবে শেষ হবে না দিস ইজ নন কনভেনশনাল এনার্জি ঠিক আছে মানুষটি ভালো হয় কিন্তু কনভেনশন সোর্স এনার্জির বেশি এফিসি যেটা কি হয় কম হয় তো গুলি ফেলো না যে কনভেনশনের সঙ্গে নন কনভেনশনাল কোনটা কনভেনশনাল মানুষের যেগুলো নর্মালি ইউজ করে থাকি নর্মাল ইউজ করে থাকি আমি থার্ড ইউজি ঠিক আছে আমরা নিউক্লিয়ার ইউজ করি এগুলো সব কর্মসংস এনার্জি নেক্সট দেখো মডার্ন কোল্ড ফায়ার পাওয়ার প্লান্ট হ্যাজ কনজিউমড আমরা যে সমস্ত থার্মাল পাওয়ার প্লান্টগুলো ইউজ করি মডার্ন যে তোমার কোল ফায়ার তো সেখানে দেখো সেখানে বিভিন্ন ধরনের অক্সিলারি ইউজ হয় অক্সিলারি হোয়াট ইজ অক্সিলারি স্যার অক্সিলারি মনে হচ্ছে ওই প্লান্টটাকে চালানোর জন্য আমার ফ্যান দরকার মোটর দরকার তারপরে ব্রয়লার ফিড পাম্প দরকার ইন্ডিউস ড্রাফ ফ্যান দরকার ফোর্স ড্রাফ ফ্যান দরকার এগুলোকে অক্সিলারি বলা হয় তো আমরা আমার যে পাওয়ারটা মানে যে পাওয়ারটা তোমার ইন্ডিউজ হলো আর কি যে পাওয়ারটা তোমার আউটপুট বেরোলো তার টেন পার্সেন্ট পাওয়ার তোমার এই অক্সিলারিতে কাজে লেগে যায় ঠিক আছে মডার্ন কোল্ড ফায়ার পাওয়ার প্ল্যান্টে তোমার টেন পার্সেন্ট পাওয়ার তোমার কাজে লেগে যায় কিসে অক্সিলারিতে অক্সুলারি হট অক্সিলারি হচ্ছে ফ্যানেতে পাওয়ারতে মোটরতে হ্যাঁ ব্রয়লার ফিড পাম্পে ইন্ডিউস ড্রাফ ফ্যান ড্রাফ ফ্যানে এই সমস্ত জায়গাতে কী হয় না ইউজ হয় মেন কনজিউম হয় এগুলোতে তো তাই না মেন কনজিউম হয় ব্রয়লার ফিড পাম্পে ইন্ডিউস ড্রাফ ফ্যান ফ্যানে আর হচ্ছে ফোর্স ড্রাফ ফ্যানে এই তিনটে জায়গাতে মেন তোমার পাওয়ারটা কনজিউম হয়ে যায় মানে যে পাওয়ারটা তোমার আলটিমেটলি তৈরি হলো বেরোলো আমার পাওয়ার প্ল্যান্ট থেকে তার তোমার টেন পার্সেন্ট তোমার এখানে চলো নেক্সট চলে যাবো দা ফাইন্ড দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেখো এই ধরনের কোয়েশন আমি বাবা বলছি তোমাকে দেখো কি বার করতে বলা হয়েছে কোশ্চেন বার করতে হয়েছে ফাইন দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দিস দা ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে কারেন্ট কারেন্ট ক্যাপাসিটি আমাদের বার করতে বলা হয়েছে দেখো কারেন্ট কারেন্ট ক্যাপাসিটি আমার মেন হচ্ছে দরকার কারেন্ট দরকার তো কারেন্ট সমান কত হবে আমরা জানি কারেন্ট সমান কি কারেন্ট সমান হচ্ছে তোমার পাওয়ার বাই ভোল্টেজ ইজ তার মেন জায়গা দেখো কোশ্চেনের মধ্যে পাওয়ার দেখো কোশ্চেনের তিনটে লাইট ইউজ করা হয়েছে যার প্রত্যেকটা অ্যাট্যাচ হচ্ছে আটশো করে তাহলে মোট কত হবে থ্রি ইন্টু আটশো থ্রি ইন্টু আটশো ঠিক আছে আর কি ইউজ করেছি আমরা আরও আর ইউজ করেছি দুটো পনেরো পনেরো পাওয়ার সার্কিট হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট দুটো কী হয়েছে তোমার দুটো তোমার কি হয় ইউজ করা হয়েছে দুটো তোমার এই পাওয়ার সার্কিট ইউজ করা হয়েছে তাহলে টু ইন্টু পনেরোশো পনেরোশো গান করলাম ওয়াটে করার জন্য তাহলে আলটিমেটলি আমরা পাওয়ার কনজিউম পেয়ে গেলাম টোটাল পাওয়ার কনজিউম করতে হবে না চুয়ান্নশো ওয়াট ডিস ইজ দ্য টোটাল পাওয়ার কনজিউম এবারে দেখো এখান থেকে আমরা যেহেতু কোশ্চেনের মধ্যে কোনো ভোল্টেজ উল্লেখ করে দেয়নি সেই কারণের জন্য এক কোশ্চেনটা পুরোপুরি চলছে কোথায় আমার না সু বাড়ির বাড়ির ব্যাপারে চলছে সুইচ বোর্ড মেন সুইচ বোর্ড তাহলে বাড়ির বাড়ির ব্যাপারে সাপ্লাই করা যাবে টু ফোরটি ভোল্ট আমরা যখন ঘরের কথা বলি ঘরের ঘরে তোমার কথা হয় সাপ্লাই ভোল্টেড টু ফার্টি ভোট হয়ে থাকে সেখান থেকে আমরা আয়ের মান পেয়ে যাই কিন্তু দিস ইজ নট এ অ্যান্সার এটা অ্যানসার নয় ঠিক আছে এটা কেন অ্যানসার নয় স্যার কারণ হচ্ছে কোশ্চেনে বার করতে বলা হয় যে আমাদেরকে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মানে কতটা ক্যাপাসিটি আছে তোমার ওয়ারটার তার তাদের তারটার কতটা ক্যাপাসিটি আছে তার জন্য আমাদের কী করতে হয় আমাদেরকে আমাদেরকে আইপি বার করতে হয় আর পি মানে হচ্ছে পারমিসেবল কারেন্ট বার করতে হয় ঠিক আছে আর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির যে মানটা হয় না কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এর যে মানটা হয় এর মানটা সবসময় হয় বেশি হয় কার থেকে না পারমিসেবেল কারেন্টের থেকে অল্প বেশি হয় ঠিক আছে খুব বেশি হয় না পারমিসিবল কারেন্টের থেকে দিস ইজ দ্য পেন ফ্যাক্ট ওটা বোঝা গেল কী বলতে চাইলাম আমার কথা বলেছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত কারেন্ট আমার কত বলি আমার কথা বলেছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত ও কতটা ক্যাপাসিটি পর্যন্ত ঠিকঠাক ইয়ে করতে পারবে ঠিক আছে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কোশ্চেন জানতে চায়নি সে সেটা হলো তোমার টু টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ অ্যান্সার হতো কিন্তু হচ্ছে কারেন্ট ক্যানিং আর কোশ্চেন আমাদের সেফটি দিয়ে দিয়েছে কি দিয়েছে সেফটিফ্যাক্যাক্টর কোশ্চেন দিয়ে দেখো কোশ্চেনটার মধ্যে করে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সেফটি ফ্যাক্টর এবারে সেফটি ফর্মুলা হচ্ছে যে পারমিসেবল কারেন্ট বাই টোটাল কারেন্ট কারেন্ট বাই টোটাল কারেন্ট এখান থেকে আমরা আইপি পেয়ে যাবো আমি বললাম যে কারেন্ট ক্যানিং ক্যাপাসিটি ক্যাপাসিটি যে মানটা সেটা কী হয় পারমিসেবল কারেন্ট বা আইপির থেকে একটু বেশি হয় যেহেতু আইপির মানটা ফর্টি টু টু পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তার মানে কারেন্ট ক্যানিং ক্যাপাসিটি কী হবে অল্প বেশি হবে আমি ধরিতে পারিনি টু ফর্টি ফাইভ অ্যাকর্ডিং টু অপশন যাবে তখন যে অপশন কি আছে তো অপশনের মধ্যে এটা এসএসসি এস সি যেতে পড়েছিলো কোশ্চেনটা সেখানে অপশনের মধ্যে ফর্টি ফাইভ এম্পেয়ার কোশ অপশন ছিল ওই জন্য উত্তরটা আমি ফর্টি ফাইভ এম্পেয়ার করে রেখেছি ঠিক আছে দিট ইস দা মেন ফ্যাক্ট কী বললাম যে কারেন্ট ক্যানিং ক্যাপাসিটি বের করার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে আইপি দরকার আইপি আর হোয়াট ইস আইপি পারমিশেবল কারেন্ট পারমিসেবল কারেন্টটা থেকে একটু বেশি হয় কোনটা আমাদের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আর সেমুলা সেফটি আইপি বাই টোটাল কারেন্ট পারমিসি কারেন্ট বা টোটাল কারেন্ট আ আপটি ফ্যাক্টর ঠিক আছে চলো নেক্সট চলে যাব আর যদি কোশ্চার মধ্যে সেফটি ফ্যাক্টর ওয়ান থাকে তাহলে ওয়ান তাহলে ওয়ান যদি না থাকে ওয়ান না ঠিক আছে না তাহলে কি ধরো ওয়ান ধরুন তোমার নেক্সট চলে যাবো দেখো দিস ইজ দা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমরা যদি আয়রনের সঙ্গে আয়রন আয়রনের সঙ্গে বা কোরের সঙ্গে আয়রন কর আমরা যা সমস্ত আয়রন করগুলো ইউজ করি আয়রন কোরের সঙ্গে আমরা যদি কিছুটা সিলিকনই সিলিকন মিশিয়ে দিই সিলিকন সিলিকন মিশিয়ে দিই কিছুটা মানে থ্রি পার্সেন্ট সিলিকন যদি মিশিয়ে দিই ঠিক আছে স্মল অ্যামাউন্ট অফ সিলিকন মিশিয়ে দিই তাহলে কি হয় না ওই যে আয়রন কোরটা ওই আয়রন কোডটা রেজিস্টিভিটিটা বেড়ে যায় কী হয় রেজিস্টিভিটি বেড়ে যায় রেজিস্টিভিটি বেড়ে লাভ কী হবে আমার রেজিস্টিভিটি বেড়ে তো লাভ কিছু নেই অবশ্যই লাভ আছে কি হয় না এডি কারেন্টটা কম ফ্লো হয় আর কারেন্ট কম ফ্লো কি হলে কী হবে এডি কারেন্ট লসটা কম হবে তার মানে কি তার মানে অ্যাডিশন অফ স্মল অ্যামাউন্ট অফ সিলিকন থ্রি পার্সেন্ট যেটাকে থ্রি পার্সেন্ট সিলিকন বলে যদি মেশাই তাহলে আয়রন ইনক্রিজেস রেজিস্টিভিটি সিগনিফিকেন্টলি বাই দ্যাট এডি কারেন্ট লস উইল বি রিডিউজ ঠিক আছে কারণ আমরা জানি যে রেজিস্ট্রেন্স বাড়লে কি হবে কারেন্ট কম হবে আর কারেন্ট করলে কি হবে লসটা কম হবে তো এডি কারেন্ট লস জেনারেলি আমরা জানতাম যে এডি কারেন্ট লস মিনিমাইজ করা যায় কি হবে না আমরা যদি কোর্টটাকে ছোট 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 থিন ল্যামিনেটের সিটে যদি কেটে দিই তাহলে তোমার একটা জিনিস ভাবতে চাই ভাবনা চিন্তা করার চেষ্টা করো যে কোর্টকে যদি আমরা সরু সরু ল্যামিনেটেড সিটে কেটে দিই অটোমেটিক্যালি কি হয় না রেজিস্ট্রিবিট বেড়ে যায় রেজিস্ট্রি রেজিস্ট্রিবিটা বেড়ে যায় রেজিস্ট্যান্সটা কি বেড়ে যায় আর রেজিস্ট্রেন্স বাড়লে আমার কি আমার তোমার ওই জন্যই তোমার এই এডি কারেন্টের এডি কারেন্ট লসটা কী হয় কম হয় কারণ যখন তোমার রেজিস্ট্যান্স বাড়বে তখন কী হবে এডি কারেন্ট কম ফ্লো হবে আইডি কারেন্ট কম ফ্লো হলে কী হবে আমার এডি কারেন্ট লসটা কম হবে তো সেই কারণের জন্যে আমরা এই কারণের জন্যই আমরা কী করি আমরা যখন কোডটাকে ছোটো ছোটো অংশে মানে পাতলা পাতলা ল্যামিনেটেড সিটে কেটে দিই কেটে দিই তখন এডি কারেন্টটা কমে যায় এডি কারেন্ট লসটা কম হয় ঠিক আছে তো এইটা হচ্ছে মেন কারণ আর একটা হয় কি আরেকটা একটা তোমার আমরা যদি তোমার ওই যেটা বললাম যে কোডের সঙ্গে যদি থ্রি পার্সেন্ট যদি সিলিকন অ্যাড করি তাহলে কি হবে না কোনো রেজিস্ট্রেন্সটা বেড়ে যায় আর কোনো রেজিস্ট্রেন্সটা বাড়লে কি হবে না কারেন্ট কম হবে আর কারেন্ট হলে কি হবে লস এডি কারেন্ট লসটা কম হবে ঠিক আছে তার মানে আমরা আগে যেটা বলতাম মুখস্থ করতাম যে এডি কেন লস কমানোর জন্য কোডটাকে ছোটো ছোটো ল্যামিনেটার সিটা তোমার কেটে দাও শুধুমাত্র ওটা ওটা কেন কাটা হতো তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে ল্যামিনেটার সিটা কাটলে কি না রেজিস্টেন্সের মানটা বেড়ে যায় রেজিস্ট্রেশ মানটা বাড়লে কি হবে মানটা মানে আডি মানটা কমে যায় এডি মানটা কমলে কি হবে আর লসটা কমে যায় দিস দ্য দা মেন কারণ এখান থেকে আসছে ব্যাপারটা আর এছাড়াও এছাড়াও তোমার কি হয় না এছাড়াও তোমার আয়রন কোচ যেটা ইউজ করি আয়রন কোডের সঙ্গে আমরা যদি থ্রি পার্সেন্ট সিলিকন মিশিয়ে দিই তাহলে কী হবে না থ্রি পার্সেন্ট সিলিকন মেশালে ওই যে তোমার কোটটা কোটটা এস আলটিমেটলি ইনক্রিজ হয়ে যায় আর এস ইনক্রিজ হলে কী হবে রেজিস্ট্রেশন ইনক্রিজ হবে রেজিস্ট্রেশন হলে কি হবে না আই কমবে আই কমলে কী হবে না লস কমবে তার আলটিমেটলি লোক লক্ষ্য হচ্ছে আমরা এডিকার লসটাকে কমানো তাহলে এই দুটো কারণে দুটো কারণে আমরা কী করতে পারি এডিগানের লসটাকে কিন্তু কমাতে পারি ঠিক আছে চলো নেক্সট চলে যাব এসেন্সিয়াল অফ গুড লাইটনিং সিস্টেম গুড লাইটিং সিস্টেমের জন্য কী কী এসেন্সিয়াল ইম্পর্টেন্ট পয়েন্ট এক নম্বরটা যে এডুকুয়েট ইলুমিনেশন প্রয়োজন কিন্তু ইলুমিনেশনটা যে হবে সেটা সুটেবল কালারের হতে হবে দিস ইজ দা মেন পয়েন্ট ঠিক আছে হট ইজ মিনিং অফ এডুকেট হচ্ছে যথেষ্ট 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 ইলুমিনেশন অফ সুটেবল কালার অন ওয়ার্কিং সার্ফেস মানে যে সার্ফেসে আমার দরকার সেই সার্ফেসে আমার যথেষ্ট পরিমাণে ইলুমিনেশন দরকার সুটেবল কালারের নেক্সট হচ্ছে অ্যাভয়েড হার্ড শ্যাডোজ মানে শ্যাডোজ যাতে কম হয় গ্লার গ্লার মানে কি গ্লার মানে হচ্ছে তোমার কি বলবো গ্লার মানে ওই তোমার ইয়ে টাইপেরই হয় যেটাকে তোমার শ্যাডো টাইপেরই হয় তোমার গ্লারটা ঠিক আছে না টাইপের নয় মানে যেটাকে বলে তোমার মানে খুব জোর লাইট দিস ইজ দ্য গ্লার ঠিক আছে খুব জোর লাইট খুব জোর লাইটে হওয়া চলবে না যেটা তোমার চোখে লাগবে চোখে লাগা লাইট হওয়া যাবে না ঠিক আছে সেটাকে তোমার অ্যাভয়েড হতে হবে দিস ইজ দ্য এসেনশিয়াল কন্ডিশন অফ গুড লাইটিং গুড লাইটিং মানে যে জোর লাইট দেবো এমন নয় গুড লাইটিং মানে হচ্ছে অ্যাভয়েড গ্লার আর মেনটেন্স ফ্রি হলে তো খুব ভালো জিনিস হয় এই চারটে হচ্ছে তোমার মেন কন্ডিশন অফ গুড লাইটনিং সিস্টেম

উইথ সিঙ্গেল লেয়ার কনসেনট্রেট ওয়াইন্ডিং এইটা এটা একটু মুখস্থ করে রাখো যে অল্টারনেটরের ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার যে কনসেন্ট্রিক ওয়াইন্ডিং হয় তার যে নাম্বার অফ স্লট স্লট নাম্বার অফ স্লটটা কার সঙ্গে ইকুয়াল হয় টু ইন্টু নাম্বার অফ কয়েল ঠিক আছে যেটা কয়েল হয় তার তার দ্বিগুণের সঙ্গে ইকুয়াল হয় স্লটটা কটা স্লট লাগবে টু ইন্টু নাম্বার অফ কয়েল নাম্বার অফ কয়েল যেটা কয়েল তার দ্বিগুণ স্লট লাগবে কার ক্ষেত্রে না সিঙ্গেল লেয়ার কনসেনট্রেইট ওয়েন্ডিংয়ের ক্ষেত্রে নেক্সট হচ্ছে একটা কোশ্চেন দিয়েছে অঙ্কর অঙ্কই দিয়েছে তো কোশ্চেনা পড়ে তোমরা কি বুঝছো দেখো কোশ্চেনটা বার করতে কি ফাইন্ড আই ইন্ডাক্টার বার করতে বলছে কোশ্চেনে মানে এল বার করতে বলা হয়েছে বাস এটুকুই মেনে জায়গা এল বার করতে বলা হয়েছে তো এল বার করার জন্য কোশ্চেন মধ্যে কি কি দিয়ে দিয়েছে আমাদেরকে দেখো কোশ্চেনের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছে আচ্ছা পাওয়ার দিয়েছে আর কোশ্চেনের মধ্যে কি দিয়েছে আমাদের কারেন্ট দিয়ে দিয়েছে আচ্ছা কারেন্ট দিয়েছে আর কোশ্চনের মধ্যে কি দিয়েছে আমাদের ভোল্টেজ দিয়ে দিয়েছে আচ্ছা ভোল্টেজ দিয়েছে দেখো দিয়েছি যে এসি সার্কিট যেহেতু ইন্ডাক্টার মানে নিশ্চয়ই এসি সার্কিট তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে জেড এর মান কথা হয় যে সমান কথা হয় যে সময় হচ্ছে তোমার ভি বাই আই হয় ঠিক আছে তো এখান থেকে আমরা জেড পেয়ে যাব জেড এর মানটা ভি ভাই আই মানে তোমার দুশো পঞ্চাশ বাই চার করে আমরা ভি ভি জেড পেয়ে যাব আর একটা জিনিস আমরা জানি যে পাওয়ার মানে যে পাওয়ারটা কনজিউম হয় পাওয়ারের মানটা কত পার মানটা আইস কারেন্টও আর হয় পাওয়ার মানটা কিন্তু তোমার আইস করেন্টও আর হয় কেন স্যার কারণ পাওয়ার অনলি রেজিস্টেন্সই কনজিউম করে ইন্ডাকটেন্স কোনো পাওয়ার কনজিউম করে না তাহলে যদি রেজিস্টেন্স পাওয়ার কনজিউম করে তার মানে কি মানেটা তার মানে পিছন আইস করেন্টও আরই হবে তো এখানে আমরা আয়ার মানটা যদি তোমার আমরা জানি কোশোনা আয়ার মানটা চার আর পি এর মানটা কত পি এর মানটা আমার আহ পাঁচশো তারপরে পাঁচশো ফুট মনটা চার মানে ষোলো ফুট করলাম ইন্টু আর এখান থেকে আমরা আর পেয়ে যাবো এখান থেকে কিভাবে আর পেয়ে যাবো তো আর পেয়ে যাবো এখান থেকে আর জেড পেয়ে যাবো এখান থেকে তো আর আর জেড পেয়ে গেলে আমরা কি এক্সেল পেয়ে যাবো কেন স্যার কারণ জেড এর ফর্মুল রুট আবার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার ঠিক আছে ইম্পিডেন্স মানে কি রুট অফার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার যেহেতু কোশ্চনের মধ্যে সি দেওয়া হয় তার মানে আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার আমরা ইউজ করবো তো এখান থেকে আমরা কি এখান থেকে আমরা ডাইরেক্টলি এক্সেল পেয়ে যাবো আর এক্সেল পেয়ে যাওয়ার পর আমরা এক্সেলের ফর্মুলা জানি এক্সেল সমান কি টু পাই এফ ফেল আর কোশ্চেন আমাদের নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফিফটি হার্স এক্সেল তো এখান থেকে বার করেও নিচ্ছি আমরা এক্সেল তো বার করেও নিচ্ছি এখান থেকে তাহলে এখান থেকে রাখলে আমরা এল পেয়ে যাবো ঠিক আছে কোশ্চেনটা কোনো কঠিন জিনিস না তো আমার কোশ্চেনটা এভাবে টেগাল করতে হয় পরীক্ষার সময় দিয়ে হুম তো কোশ্চেনটা আমরা এভাবে করেছি তোমরা দেখে নিতে পারো এভাবে করার পর আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি টু এল এল মানটা এসে ঠিক আছে মেন পয়েন্ট চলো নেক্সট চলে যাবো ইন কেস অফ পারমানেন্ট স্প্লিট ক্যাপাসিটার মোটর তো পারমানেন্ট স্কিল স্প্লিট ক্যাপাসিটির মোটর রেট স্টার্টিং টোটাল খুব কম হয় কত পার্সেন্ট কম হয় মানে কত কম হয় ওটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় কার না ম্যাক্সিমাম টোটালকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় আর এখানে যে তোমার রোটরটা হয় রোটরটা তোমার কেজি টাইপ রোটর হয় কেজি টাইপ রোটর আর এখানে কি ধরনের ক্যাপাসিটি ইউজ করা হয় পেপার ক্যাপাসিটি ইউজ করা হয় আমি আগেও বলেছি রানিং কন্ডিশনের সময় সবসময় কি হয় পারমানেন্ট স্প্লিট মানে কি মানে পারমানেন্টলি থাকবে পারমানেন্টলি থাকবে মানে পারমানেন্ট থাকা হচ্ছে যখন রানিং কন্ডিশন তখনও থাকবে তো সেই সময় কি হয় পেপার ক্যাপাসিটি ইউজ করা হয় আর আর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কী ব্যাপার করে না এটার দাম সব থেকে বেশি হয় আর সাইজ সব থেকে বেশি হয় এটা হচ্ছে ডিসএ্যাডভান্টেজ কার না পেপার ক্যাপাসিটি ঠিক আছে চলো নেক্সট চলে যাবো আর আমরা হাই ভোল্টেজে পেপার ক্যাপাসিটি ইউজ করি নেক্সট দুশো পাঁচই হিসাবে আজকে অ্যাডভান্টেজ অফ আমরা একটু আজকে একটু আস্তে আস্তে বললাম তোমার ব্যাপারটা ক্লিয়ার করার জন্য অ্যাডভান্টেজ অফ শর্ট পিচ কয়েল শর্ট পিচ কয়েল এর অ্যাডভান্টেজ কী কী হয় কি হয় না অ্যামাউন্ট অফ কপারটা কম লাগে ইম্প্রুভ দ্য ওয়েব ফর্ম অফ জেনারেটেড ওয়েবভর্মারেটার ফর্মের জেনারেটেড ভোল্টেজ আর কি জেনারেটার ভোল্টেজ তোমার ওয়েব ফর্মটা ইম্প্রুভ হয় আর হার হারমোনিক্স ডি রিডিউস রিডিউজ হয় এডিকার হিসেবে কারণে রিডিউস হয় আর সব দিকে ডিস্যাডভান্টেজ কি জানো এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইন্ডিউসড ইএমএফটা ইন্ডিউসড ইএমএফের মানটা কমে যায় ইন্ডিউসড ইএমএফের মানটা কি হয় না কম হয় কার ক্ষেত্রে না শর্ট পেজের ক্ষেত্রে বাকি তোমার অ্যাডভান্টেজ এগুলো আছে যে কপারের কপারটা কম লাগে অ্যামাউন্ট অফ কপার কম লাগবে ঠিক আছে ওয়েব ফর্মটা তোমার ইমপ্রুভ হবে এডি লস হিস্ট্রস লসটা কম হবে আর তোমার হারমোনিক্স কম দেখা দেবে কিন্তু সবথেকে খারাপ জিনিস হচ্ছে কি না যে ইন্ডিউজ ডি এম কী হবে না কম হবে শর্ট পিচের ক্ষেত্রে শর্ট পিচ কলের ক্ষেত্রে চলো নেক্সট লেজ যাব নেক্সট লাস্ট পার্ট নট দা লিস্ট তো দেখো এখানে দুশো পঁচপন করবো আজকে আমরা একটা সার্কিট দিয়ে বলছে কারেন্ট কত হবে সার্কিটের মধ্যে কারেন্ট কত হবে তো কোশ্চেন থেকে আমার বুঝতে পারছো এখানে দেখো কারেন্ট বার করতে গেলে আমার মেন জিনিস কি যে কারেন্ট মানে আমরা এইটুকু জানি যে কারেন্ট মানে হচ্ছে ভি বাই ভি বাই জেড ভি বাই জেড তো জেড মানে কি জেড মানে স্যার আমরা এখানে যেহেতু আর এল সি সার্কিট মানে জেড মানে কি রুটে পড়ব আর স্কোয়ার প্লাস এল মাইনাস সি তার স্কোয়ার দিস ইজ দ্য মেন থিং তো আমার স্যার আর তো দিয়ে দিয়েছে তিরিশ কিন্তু এক্সেল তো কোশ্চনে দেয়নি কোয়েশ্চনে এল দিয়েছে সি দিয়েছে তো এক্সেলের ফর্মুলা কী হয় না এক্সেলের ফর্মুলা হয় ওমেগা ইন্টু ওয়ান বাই ওমেগা সিক্স ইস দ্য এক্সেলের ফর্মুলা এসব এক্সির ফর্মুলা আর এক্সেল কত হবে একশো সমান ওমেগা ইন্টু এল কোশ্চিন ওমেগা এক হাজার বারো বারো সাইন বারো কষ এক হাজার টি প্লাস মানে কি নিশ্চয়ই এক হাজারটা ওমেগা ওমেগাটি তাহলে আমরা এক্স ওমেগার জায়গায় এক হাজার ফুট করবো এলের জায়গায় সিক্সটি ফাইভ ফুট করবো তাহলে আমরা এক্সেল পেয়ে যাবো আর এখানে আমরা ওমেগার জায়গায় এক একশো ফুট এক হাজার এক এক হাজার একশো না এক হাজার এক হাজার করবো আর সি এর জায়গায় ফর্টি পোট করবো ফর্টি আর একটা মাইক্রোফাইটটাকে ফ্ল্যাট করে নিও আমার মিলিয়াম হ্যান্ডিটাকে হ্যান্ডি করে নিও তাহলে এক্স এক্সেল এক্সি আর এক্সেল পেয়ে যাবো সেখান থেকে জেড পেয়ে যাবো আর জেড পেয়ে যাওয়ার পর মানটা পেয়ে যাবো এবার যেহেতু মানটা বার করার সময় আমরা বারো ইউজ করছি বারো মানে কি ম্যাক্সিমাম ইউজ করছি কার ভোল্টেজ ম্যাক্সিমাম সেই কারণের জন্য আমার যে আইটা আসবে আইটা তোমার ম্যাক্সিমামই আসবে আই ম্যাক্সিমাম আসবে ঠিক আছে তো কোশ্চেনের মধ্যে অপশন যদি তোমার অনলি কারেন্ট বার করতে বলে তার মানে তোমার এভাবে তোমার ম্যাক্সিমাম কারেন্ট বেরিয়ে যাবে কিন্তু কোশ্চেন যদি অপশন তোমার এইরকম ধরনের অপশন থাকে যে ইকুয়েশানটা কত হবে ইকুয়েশান থাকার কথা কেন হচ্ছে কারণ ভোল্টেজের কোয়েশনে ইকুয়েশন দিয়ে দিয়েছে তো ইকুয়েশান তাহলে কি হতো আমাকে অ্যাঙ্গেলটা আবার করে নিতে হবে অ্যাঙ্গেল মানে কি এক্সেল মাইনাস এক্সি বাই আর সেখানে তোমার অ্যাঙ্গেল পেয়ে যাবে আর আমরা বুঝতেই পারছি আমরা যে এখানে কী হবে এখানে তোমার আমরা এক্সেল মাইনাস এক্সি ইউজ করছি মানে কি ল্যাগ করবে মানে কি হবে ল্যাগ করবে কারেন্টটা ল্যাগ করবে তো কারেন্ট ল্যাক করবে কত অ্যাঙ্গেলে এই যে মাইনাস মাইনাস টেন ইনভার্স ফোর বাই থ্রি তার মানে আমার যে ইয়ার ইকুয়েশানটা মানে যেটা বলে আমাদের ভোল্টেজের ইকুয়েশান ভোল্টেজের ইকুয়েশনটা কী ছিল ভোল্টেজ ইকুয়েশন ছিল বারো কস এক হাজার টি প্লাস পনেরো আর এখন কী হবে বারো বারো হবে না বারো জায়গায় জিরো পয়েন্ট টু ফোর যেমন বার করলাম ম্যাক্সিমাম মনটা কারেন্টের জিশা জিরো পয়েন্ট টু ফোর জিএিসা ম্যাক্সিম ভ্যালো আর এখান থেকে আমরা ফ্রিকুয়েন্সিতে চেঞ্জ হবে না ও চেঞ্জ হবে না শুধুমাত্র কী হবে অ্যাঙ্গেলটা পিছিয়ে যাবে মাইনাস টেন ইনভাস চার বাই থ্রিতে তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস কেমন লাগ লাগলো জানিও আর কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা লাইক করো ভিডিওটা লাইক করো প্লিজ দিস মাই রিকোয়েস্ট ঠিক আছে এটা ভিডিওটা লাইক করলে আমি মোটিভেট পাই ভিডিও করার বারবার ধরে বলছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ 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 লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লাস বন্ধুদের সঙ্গে শেয়ার কর বিভিন্ন তোমাদের যে সমস্ত গ্রুপে আমরা আছে সেই গ্রুপে শেয়ার করো হুম একটু চ্যানেলটাকে প্রোমোট করার চেষ্টা করো তোমাদের কাছে আমার এটুকুই কিছু না তোমরা দেখতে পাচ্ছো যে আমি কন্টিনিউয়াস রোজ ক্লাস দিয়ে যাচ্ছি মেনটেন মানে টাইম মেনটেন করছি তো তোমাদের এইটুকু এইটুকু ডিউটি যে তোমরা জাস্ট কি করবে জাস্ট ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে তোমাদের ফেসবুকে বলো হোয়াটসঅ্যাপে বলো টেলিগ্রামে বলো বিভিন্ন সমস্ত গ্রুপে আছো একটু ভিডিওটাকে শেয়ার করে দিলে কি হয় না আমরা একটু হেল্প হয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমরা নেক্সট আর নেক্সট ক্লাস আমাদের মডার্ন হিস্ট্রির ক্লাস হবে মডার্ন হিস্ট্রি আমরা পার্ট ওয়ান অলরেডি কভার করে রেখেছি আজকে পার্ট টু করবো তাহলে আমাদের পুরোপুরি হিউমান হিস্ট্রি কভার হয়ে যাবে আর আমি চাই আমি যেটা ভাবছিলাম একটা জিনিস আমাদের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি যেটা হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা একটা করে ম্যারাথন নিয়ে আসবো দু ঘন্টা থেকে দু ঘন্টার মতো ম্যাডাস ম্যারাথন দু ঘন্টা থেকে আড়াই ঘণ্টা পুরোপুরি বায়োলজি শেষ করে যাবে দু ঘন্টার মধ্যে হুম দু ঘন্টা লাগবে না কম সময় লাগবে আর ফিজিক্সও শেষ হয়ে যাবে আর এই আর এইটা শেষ হয়ে যাওয়ার বলতে কি মানে আমাদের অ্যাস পার ডাবলু বিস যাচ্ছি আমরা কারণ হচ্ছে যে খুব একটা ডিপে গেলেও অসুবিধা আছে খুবই কম নাম্বার আসতে পারে হুম বায়োলজি থেকে বলো ফিজিক্স থেকে বলো কেমিস্ট্রি থেকে বলো সেই কারণের জন্য ওটা কম আসতে পারে ওটা কম আসতে পারে তো ওই সমস্ত ক্লাসের প্ল্যানগুলো আমি করছি আস্তে আস্তে কিন্তু তোমাদের সাপোর্টটা জরুরি ওই ক্লাসগুলো হওয়ার হওয়ার জন্য তোমরা প্লিজ ভিডিওটাকে ভিডিওটাকে ভেবে শেয়ার করো নাহলে তো মুশকিল হয়ে যাবে ঠিক আছে আমি এনার্জি পাবো না ক্লাসগুলো নেওয়ার তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যে ধরো পুরো পলিটিক্যাল সায়েন্স একটা একটা ক্লাসের মধ্যে কভার করে দেবো ঠিক আছে যেটা মোটামুটি এক থেকে দু ঘন্টার মধ্যে যেন কভার হয়ে যায় পুরো পলিটিক্যাল সেন্স পুরো হিস্ট্রি যেন কভার পুরো হিস্ট্রিতে হয়ে গেলো প্রায় তোমার মডার্ন হিস্ট্রি হয়ে গেলো ওইদিকে তোমার বাকি যে যেদিকটা তোমার অ্যানসিলেন হিস্ট্রি পড়ে আছে আর মেডিভেল হিস্ট্রি পড়ে আছে অ্যানসিলেন আর মেডিভেলটা মোটামুটি সময় লাগে তো একসঙ্গেই করে দেওয়া যাবে চাপের কিছু নেই এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো মোটামুটি তোমাদের হিস্ট্রি মোটামুটি কভার হয়ে যাবে এইভাবে তোমার পলিটিক্যাল সায়েন্স একবার কভার হয়ে যাবে হিস্ট্রি জিওগ্রাফি একবার কভার হয়ে যাবে ঠিক আছে আর অঙ্ক ম্যাথ তোমরা করতে থাকো কন্টিনিউয়াসলি ম্যাথের কোনো ব্যাপার নেই ম্যাথ তোমাদের করতে হবে ঠিক আছে ম্যাথের মধ্যে এসআইসিআই করো ঠিক আছে এসআইসিআই করো তারপরে আমাদের প্রফিট অ্যান্ড লস করো তারপরে অ্যালিগেশান করো মিক্সার অ্যালিগেশন অ্যান্ড মিক্সার করো এজের এইজ এজ সম্বন্ধে যে সব সমস্ত কোশনগুলো থাকে এজ সম্বন্ধে কোশ্চেনগুলো করো হুম হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন করো আগে তোমার আগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন তো ওই যে তোমার কুড়ি নম্বর যেটা থাকে না ওখানের মধ্যে যে এখনো মানে এখনও কনফার্ম নয় যে কি ধরনের কোশ্চেন পড়তে পারে আগের বারে যেমন পড়ছে ধরো আগের বারে ম্যাথও ছিল আমাদের এদিকে জিআইও ছিল এদিকে তোমার জিকেও ছিল তো সেই কারণে তোমার তিনটাকে নিয়েই চলতে হবে ম্যাথও করতে হবে জিআইটা কম করলেও চলে যাবে জিআইটা তোমার মাঝে মাঝে করবে তাহলেও চলবে আর জিকেটা তোমরা মোটামুটি করতে থাকো তো ম্যাথ জিআই আর জিকে যদি তোমরা মোটামুটি করতে থাকো আর হ্যাঁ আর একটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে দিচ্ছি মাঝে মাঝে যেমন ধরো প্যারা অলিম্পিক বলো অলিম্পিক বলো ঠিক আছে এই এই তোমার ছাব্বিশে জানুয়ারি গেল ছাব্বিশে জানুয়ারির মধ্যে যেমন যে সমস্ত তোমার ইম্পর্টেন্ট যে সমস্ত তোমার ইয়েগুলো দেওয়া হলে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো পদ্মভূষণ পদ্মবিভূষণ মোটো ওয়ান টোয়েন্টি এইট জনকে দেওয়া হয়েছে তো এই সমস্ত গুলো আলোচনা মোটামুটি ডাকবে ঠিক আছে তাহলে এই টোয়েন্টি এর মধ্যে আমাদের পনেরো নম্বর কিন্তু পেতেই হবে তাহলে কিন্তু কাজ হবে না হুম মোটামুটি টার্গেট রাখো এইটটি ফাইভ টু নাইনটি টার্গেট রাখতে হবে আমাদের হান্ড্রেডের মধ্যে তবে কিন্তু কাজ হবে আর এটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি তোমাদেরকে ষাটের মধ্যে তোমাদেরকে টেকনিক্যালি পেতে হবে পঞ্চান পঞ্চান্ন পেতে হবে এদের ইংরাজি বাংলা মিনিলে তোমাদেরকে পনেরো পেতে হবে আর এখান থেকে তোমাদের পনেরো পেতে হবে তোমার পনেরো পনেরত্রিশ হাজার পঞ্চাশ পঞ্চাশ তো তোমার ফাইভ হচ্ছে ঠিক আছে তো এটা পেতেই হবে তোমাদেরকে এইটটি ফাইভ পেলে তোমার উইথ এইটটি ফাইভ টু নাইনটি ফাইভ মোটামুটি জেনে রাখা যে সিলেকশান কনফার্ম হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ ভরসে বসে থাকতে হবে না যে ইন্টারভিউতে কী হবে বা না হবে ইন্টারভিউতে যাই হোক না কেন তোমাদের সিওর তোমাদের শিওর সিলেকশন কিন্তু এইট্টি ফাইভ টু নাইটিতে গ্যারান্টি হয়ে যাওয়ার কথা তো তোমরা এই স্টাডিটা মোটামুটি মেনটেন করো আর অবশ্যই ইংলিশটা ভালো করে পড়তে থাকো ইংলিশের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম পড়ো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পড়ো গ্রামার গ্রামার পড়তে থাকো তাহলে খুব মুশকিল তো একটু বেশি বলে দিলাম আজকে থ্যাংক তার জন্যে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও